যখন ধরো তোমাকে ঠাকুর দিবার তৈরি করি সোনা পর্বত আছে না তো, হ্যাঁ ওদিকে পালাং 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 গোটে আছে, পালানের ভাই আছে ঠাকুর তৈরি করে না ঘর এক তুমি তোমার জন্মেশকে জড়াবে জড়াইল, তোমার তো দাঁড় করে দাঁড় তখন কি করবে, হয় সনদ না হয় পালাম বাজার থেকে বড় বাঁশ কিনে নিয়ে আসবে, সেই বাঁশে ঠিক বেওখানি ঘাপ চালা করে নিয়ে তোমার কুঁদে মধ্যে ঢুকিতে দাঁড় করে তোমার কুঁদে দিল ধুমধাম বাজি বাজনা করে করে তোমার নিয়ে গেল, এবার যখন প্যান্ডেলে যাচ্ছ শুধু ডিজে বক্স বাজবে বলে টুম্পায় সোনা না সত্যি করে বজবাই কইনি খাবো না, এই গান তুমি জীবনে শুনেছো ঠাকুর করতে শুনবে হয়ে গেল ভাষণ, যেদিন তোমার ভাষণ হবে মানে বিসর্জন যেদিন তোমার হবে বিসর্জনের দিনে সন্ধ্যে থেকে তোমার বরণ টরণ করে ফাঁকে দাঁড় করে তুমি ঘর দিয়ে থাকবে দিয়ে থাকলে, এবার যখন মেয়েরা বরণ টরণ করে দিয়ে মেয়েরা চলে গেলে এবার আসবে তোমার ছেলেরা লাইফ দেবে আসার জন্য, তখন কিসের লাইফ দাদা রাম হুইস্কি অফিসার এক ধাপে যে যা পারবে এই থেকে 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 ঢেলে ঢেলে খেয়ে ফুলল, তোমার এবার নিয়ে যাবে পুকুর ধার নিয়ে যেতে হবে তো মাথায় করতে হবে তো সব মাথায় করে তুলে নিল নিয়ে কেউ আর জামাতে পারছে না, বিশ্বকর্মা মাইক বিশ্বকর্মা মাইক নিয়ে গেল, তুমি তো উপর থেকে নিচে যা টলছে টলছে তার উপর তুমি তো আরো বেশি টলছে, এই বেশি দেওয়ার পরে যখন পুকুর ধারে নিয়ে গেল নিয়ে গিয়ে যখন তোমার ফেলে দিল হাত পুকুরে হাত পুকুরে মানে এতটুকুন তোমার মাথাটা পুকুরে দিয়ে গেল আর তোমার ঠাক উপর দিয়ে গেল, এবার দেখলো যে তুমি স্বপ্ন গেলে না কিছু লোক মদের নেশায় তোমার বুকুর উড়ে বসে ঠেলে 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 ঢুকিয়ে দেবে, আগুনে লাভ নেই বাবা যে মতো খাচ্ছি, দেখো বাবা পৃথিবীর মাঝে সবাই যে মানে বিশ্বকর্মা ঠাকুর করে চিনবে বিসর্জনের পরে ওরা কি করে না করে আমার দেখা যায় আসে না, আমি বর চেয়ে লাগিয়েছি আমি মার্কেটে বর চেয়েছি তোমার যদি কিছু লাগে তুমি মার্কেটে চেয়ে না তাহলে তোমার বরের দরকার আর আমার বউয়ের দরকার, আমার বউ দাও ঠাকুমা টাকা দাও, বিশ্বকর্মা টাকা তো আমার কাছে নেই বাবা টাকা নেই কেন বলেছিলে যে মারা যাবে তার চার গো তিন গুণ দেবে, বলেছিলাম তোমার দিকে আমি বরদান দিয়েছি তুমি আমার কাছে বরদান যাও নিলে নাও না নিলে দিলে না, ঠাকুমা না বাবার বউর দরকার নয় বাবার বরের দরকার, আর আমার বউর দরকার আমার জন্য কটা মেয়ে ঘুরতে গেলে রাস্তা রাস্তা আমার বউর দরকার টাকা দাও বিয়ে করবো টাকা দিতে পারবো না, বিয়েছো টাকা দিতে পারবো না টাকা দেবে না না আমি বলে দেবো কিন্তু কি বলে দেবে ঠাকুমা রে টাকা যদি না দিবি
তুমি বলেছিলে সন্তানের পরবর্তী পুত্র লক্ষ্মীদের জন্য সুন্দর বাসন নির্মাণ না করলে পুত্র তুমি বিবাহ দেবে না। সাঁওতালি পর্ব থেকে নিজের নয়নে দর্শন করবে তোমার এই পুত্র লক্ষ্মীনারায়ণ বাসন। একা সেখানে যাবে না, তুমি সঙ্গে করে তোমার বিশ্বস্ত দাসীকে নিয়ে তলা করে ফিরবে চম্পক নগর আছে পাশারে বিলম্ব হলে আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তুমি কি বলছো?
সরে যাও, তুমি তো জ্ঞানী গুণী বুদ্ধিমতী বা আসল সাড়ে পায়ে
মহারাজ দিতে পারবেন না
তাহলে আপনি বলে আসতে পারে আমার বহুল আছে ঠিক আছে এই মুহূর্তে বিবাহ দিতে রাজি নই বেশ মহারাজ আমি ফিরে যাচ্ছি মহারাজ আরে যাওয়ার সময় একটি কথা বলে যাই মহারাজ আমি যদি আপনার কন্যা দুজনের সর্ব জোগাড় করতে পারি আসবো আপনার নিকটে মহারাজ আরে যদি না জোগাড় করতে পারি আসবো না আপনার নিকটে মহারাজ আসুন আসুন নমস্কার 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 এখন মহারাজের কাছে গাছ ধরে যাও
দেখি দিতে পার মহাশয়। আবার আপনি কি মনে করিলেন? আমি আমার কন্যার জন্য স্বর্ণ চেয়েছি, সত্যি দিতে পার মহাশয়? স্বর্ণে ওকে দিতে পার মহাশয়? আমার ব্যবহারের জন্য স্বর্ণ আপনি কিসে করে নিয়ে এসেছেন? দিতে পার মহাশয়? একটা বারো বছরের কন্যার জন্য স্বর্ণ আপনি পকেটে করে নিয়ে এসেছে ও মহারাজ? আপনি আপনি কি আমার সাথে মজা করতে এসছেন? একবার এনে দি, দেখুন স্বর্ণটা, দেখুন। আপনার কথা মতো এই স্বর্ণ হারা বর্জন করে দেখবো। যদি স্বর্ণ হারা আমার বেহুলার থেকে বেশি হয়, আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি কুষ্ঠ মধ্যে করে পাঠাবো। আপনাকে আমি কি করবো জানেন? কি করবেন আপনাকে? আমি আপনাকে আমি কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, বেহুলা বেহুলা ফুলে দেবে, এদিকে পুঁতে দেবে, কোন দিকে পালাই বল। দেখো তোমার রাজ্যের সবাই সন্তান, দেখো তোমার রাজ্যের নরনারী। একদিকে দিলাম স্বর্ণ, অপর দিকে দিলাম মা বেহুলা। কোনটা বেশি হচ্ছে? স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়েছে। হতেই পারে না, সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হতে পারে না। নিশ্চয়ই আমার ওজনের ভুল হয়েছে। আমি আর একবার ঘুরে ওজন করে দেখবো এই স্বর্ণ হার বেশি না আমার মা বেহুলা বেশি। দেখো তোমার রাজ্যের সবার সন্তান, দেখো তোমার রাজ্যের নারী নারী। একদিকে দিলাম স্বর্ণ, অপর দিকে দিলাম মা বেহুলা। কোনটা বেশি হচ্ছে? স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়েছে। সত্যি স্বর্ণ বেশি হয়েছে, আমি কথা দিলাম। আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। আপনি এখন আসতে পারেন দিকে। আপনার বোন ছিল, আপনার বারো বছরের কন্যাটির জন্য স্বর্ণ নেবে নিয়েছেন স্বর্ণ, কিন্তু আমাদের মহারাজের যে একটি বোন আছে। আমার কন্যা না যদি আপনার কান্না হতো, পাঠের পাঠে দিতে দিয়ে যান আপনার এই পঞ্চমী লহির কলাই। আমার আস্তি অমলা যদি সত্যি হয়ে থাকে, আমার বেহুলা যদি সত্যি হয়ে থাকে, আপনার আমি তোমার কেন দেখেছি শুনবে অমলা? তুমি যে বড় আশা করে তোমার বেহুলার জন্য স্বর্ণ চেয়েছিলে, সেই স্বর্ণ তুমি দেখবে না অমলা? আমি চেয়েছিলাম সত্য, কিন্তু সেটা আমার মনে থেকে আমি চাই না। আমি জানি, আমি জানি অমল, আমি জানি তুমি ভেবেছি আমার বেহুলার জন্য স্বর্ণ চাইবে। স্বর্ণ এই সামান্য স্বর্ণ আমার হাতে কিছু বেশি।
পাবো না, আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়। কিন্তু এই রাজ্যের প্রতি নরনারীকে জিজ্ঞাসা করে দেখো, ওই স্বর্ণ হার বেশি হয়েছে না তোমার হতভাগী দেহগুলা বেশি হয়েছে? তুমি তোমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে রাখো, ওই স্বর্ণ হার বেশি হয়েছে না তোমার হতভাগী বেহুলা বেশি হয়েছে? আমরা ওই হার আছে এক করি, আর তোমার হতভাগী বেহুলা আমাকে দেখেছে। আজ তার পিতা বলছে এই সামান্য সন্ধ্যা উঠেছে, তুই নাকি কামাইছিস মা? বললাম এ কথা কি সত্য? তুমি
তুমি শুধু দূর থেকে আশীর্বাদ করো মা। আমি যে উদ্দেশ্যে চলেছি আমার এই দোষে যেন সফল হয় গো মা। তুমি শুধু দূর থেকে আশীর্বাদ করো মা। আরে আপনার আমি দুজনের বড় লোকজন কখনো মিথ্যা হবে না মা। তুমি শুধু আমার সহায় থেকো মা গো। বিভা